কি হয়েছিল এখানটা? এখানটা ওই দিন চারেকের আগে সকালবেলা ছটার দিকে আর কি ধস নিয়ে নদীতে মাটি চলে গেল বানথান সব দিকে। কত দূর প্লাবিত হয়েছিল? হ্যাঁ নামিতে হয়েছিল ধরো ওই 40 ফুট মতো মাটি সকালবেলা হঠাৎ ধস নিয়ে পুরো নদীতে হয়ে চলে গেল। তারপরে আপনারা কি করেছেন? কি করে আমি ছুটাছি করে লোকজন ডেকে নিয়ে এসে এবং অঞ্চলে গেলাম, অঞ্চলে কেউ আসেনি। তারপরে আমার বিডিও সাহেবের কাছে গেলাম, বিডিও সাহেব থেকে লোক এলো, লোক পাঠালো দেখা দিই করতে। তারপরে এমএলএ অনুমোদন করা হলো, এমএলএ কিছুদিন পরে এসে দেখে গেল। জল কত দূর উঠে গেছিল? হ্যাঁ জল উঠে গেছিল পুরো এই বাড়ি পর্যন্ত উঠে গেছিল, উঠে গেছে পুরো মাছ শাক চলে গেছে, বিশাল বিশাল ছিল মাছ চলে গেছে সব। বলুন 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 সারা দু মাইনে গান নারা খুশি যাই বাবু, এত কাঁচা দাঁড়িয়ে তাই যাবা আবার যদি ধস নামে বা আবার যদি জল উঠে তাহলে ঘর ছাড়া হয়ে যাবেন আপনারা? নাকি ঘর ছাড়া হবো না, আমাদের জমিন জায়গা কিচ্ছু নেই, আমরা ভুই শুদ্ধ রাখা। এটা যদি আমার ভাঙিয়ে যায় তাহলে আমার বাল বাচ্চা কোথায় যাবে? আমি দিন রাত কান্দেছি, রাত্রে ঘুম নেই বাবা, তুমি আমার ছেলের মাতাল লো, এটি গঙ্গা আছে, রাত্রে আমি খাটে বুঝি গিয়ে গাঙ্গের মাথাই রই, জানো কাই যাবে বাবু অতকাল লোক কাই যাবে, তাহলে তো গাঙ্গে পড়তে পড়তে বলে ঠোকার হই গেল তাই থা। এ সকল লোক কাই যাবে আমার? কতদূর জল কতদূর উঠে গেছিল? কতদূর? 3 ফুট জানি জল দিয়েছে, এটি আট জড়ি ব্যাগ দিয়েছে, এটি ভাঙিয়ে যাওয়ার সাথে সাথে তাই তাই দিয়েছে। আরো আছে দক্ষিণে দেখো যা দক্ষিণে ও যে চালিয়ে গেল। নাম মানসর মন্ডল। একটু বলুন এইটা নিয়ে। এইটা হয়েছে এই কটাতে এটা ভেঙে চলে গেছে, আমাদের এখানে মাছ সব ছিল সব চলে গেছে নদীতে। এখানে 50-60 জন গ্রামের মানে ঘর বাড়ির লোক থাকে, তো ওরা সব লোক আতঙ্ক হয়ে আছে। আতঙ্কটা কি নিয়ে? আতঙ্ক বাঁধটা অল্প অংশ সারানো হয়েছে, এটা কারা সারিয়েছে? আমরা নিজে নিজে সারিয়েছি, আতঙ্কটা যে আবার পরবর্তীকালে যদি আবার কটাল আসে তাহলে আবার এক আপনারা জানিয়েছিলেন ব্লক প্রশাসন? হ্যাঁ জানিয়েছিলাম। আপনার নাম বানেশ?